এই দীপা, আজকে আমাদের চিফ গেস্ট এই মহিলা, ওনার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে। উনি কি কোনো সেলিব্রিটি বা কিছু? না না, তেমন কেউ না। উনি আমাদের স্কুলের ফেস্টে ডান্সের টিচার হয়ে এসেছিলেন, ব্যাস এইটুকুই, আর কিছু না। তখন আমি কোথায় ছিলাম? তুমি তখন বিদেশে ছিলে। তুই পারফর্ম করেছিলি? না, উনি আমাকে পারফরমেন্স করতে দেননি। কেন? উনি বলেছিলেন আর সবার সাথে নাকি আমাকে মানায়নি। তোকে মানায়নি? কি বলছিস? ও, আমার কাছে সবটাই গা সওয়া হয়ে গেছে অর্জুনদা। আমার গায়ের রং, আমার চেহারা নিয়ে তো কম কথা শুনতে হয়নি সবার থেকে। শুধু দুজন মানুষ বাদে, আমার বাবা আর তোকে কোনোদিন বলিনি। আমি জানতাম তোর থেকে সুন্দর কেউ না, কিচ্ছু না। ডাক্তারবাবু, হবে নাই বা কেন, বাবা মা এত সুন্দর দেখতে। নাম কি? ওর নাম দীপ, আমার মায়ের নাম দীপা, ওখান থেকেই ওর নামটা পাওয়া হয়েছে। মা কি সুন্দর! আচ্ছা আচ্ছা, এরকম আরো অনেক সুন্দর সুন্দর ব্যাপার আছে, কিন্তু সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যাবে না, বসতে হবে। আর ঠান্ডা অনেক হলো, এবার একটু গরম হোক। আচ্ছা আপনি বসুন, আর চা খাবেন না কফি? দেবা, ওরমি ওরমি, ছ্যাঁক দে, তোর ম্যাওকে ছ্যাঁক দে। স্ন্যাক্স স্ন্যাক্স। ও আর শিবা, প্লিজ আমাকে এরকম গেস্টের মতো ট্রিট করলে আমার কিন্তু খুব এম্বারাস লাগছে। এম্বারাস? এই বয়সে দাঁতগুলো সব পড়ে গেল, আর বলতে হবে না। না মানে আপনি যা বলছেন সেগুলো তো আমাদেরও লাগবে, কারণে আপনি মদ্যলোকের বাড়ি প্রথমবার এসেছেন, কিছু না খাইয়ে কি করে ছাড়ি। এই উমি, দীপা কোথায় গেছে? আসলে আমরাও জানি না, ওর জন্য কিছু কথা বলছিল, মনে হয় কোনো এমার্জেন্সি আছে। বলছি ওদের ফিরতে না অনেক দেরি হবে, আপনি কি অতক্ষণ থাকবেন নাকি ম্যাও? না মানে আমার খুব একটা কাজ নেই আজ, আই এম ফ্রি, সো ওয়েট করতে আমার কোনো প্রবলেম নেই। ম্যাডাম, আমার কোনো প্রবলেম নেই, ওয়েট করুন না, যতক্ষণ করে এরকম শুধু শুধু বসে করবেন কেন, একটু কফি দিই সঙ্গে, তাহলে কফি খেতে খেতে ওয়েট করুন বরং। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।